আসসালামু আলাইকুম। দেশে বিদেশে ঘরে বাইরে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে ফার্মাস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক ভালোবাসা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লাভজনক মাগুর মাছ চাষ কীভাবে করবেন সেই বিষয়ে বলবো। মাছ চাষ করে লাভবান হতে হলে আমাদেরকে কয়েকটি বিষয়ে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এখানে এই ভিডিওতে মাছগুলি হাইব্রিড মাগুর মাছ। এই মাগুর মাছগুলি আমাদের টিউবওয়েলের চেম্বারে বা ছাদের ওপরে চেম্বার তৈরি করে চাষ করা যায়। এখানে আমার একজন প্রতিবেশী ভাই টিউবওয়েলের সামনে 10 ফুট বাই 10 ফুট চওড়া একটি গর্ত তৈরি করেছেন। সেই গর্তে 150টি মাগুর মাছের বাচ্চা নিয়ে এসে ছেড়ে দিয়েছেন। এই চেম্বারটি জল দিয়ে পরিপূর্ণ করে দিবেন। এখানে চেম্বারটিতে 2.5 ফিট পর্যন্ত সবসময়ের জন্যে জল দিয়ে ভর্তি রাখতে হবে। এই মাছগুলির ছাড়ার সময় এক একটি মাছের ওজন 20 থেকে 30 গ্রাম পর্যন্ত হয়। এই মাছগুলির খাবার হিসাবে আমাদেরকে বিভিন্ন পোলট্রি মুরগির দোকান থেকে মুরগিগুলি কাটার পরে যে সমস্ত বর্জ্য পদার্থগুলি অর্থাৎ নাড়িভুঁড়িগুলি থাকে সেই নাড়িভুঁড়িগুলি আমাদেরকে সংগ্রহ করতে হবে। আবার অন্যান্য মাছের নাড়িভুঁড়িগুলিও আমাদেরকে সংগ্রহ করে নিয়ে আসতে হবে। প্রধানত এই খাবারগুলি হচ্ছে এই মাছের প্রধান খাবার। এছাড়া আপনি ভুট্টার দানা পেশাই করে এই মাছগুলিকে খেতে দিতে পারেন। এই মাছগুলি 6 থেকে 7 মাসে প্রায় 3 থেকে 4 কেজি পর্যন্ত হয়। ছাড়ার সময় দাম ছিল প্রতিটি মাছের দাম 10 থেকে 12 টাকা। বড় হলে এই মাছগুলি 80 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হয়। একটি চেম্বারে সেই হিসাবে এই 10 ফুট বাই 10 ফুট চেম্বারে মাছ লাগে 150 পিস। 150 পিস মাছের দাম হচ্ছে 1500 থেকে 1800 টাকা। এছাড়াও খাবারের খরচ হিসাবে 5 থেকে 6 হাজার টাকা খরচ করতে হয়। যদি মাছগুলির মধ্যে 100টি মাছও বেঁচে থাকে তাহলে 3 কেজি গড় হিসাবে ধরলে মাছগুলির ওজন হবে 3 কুইন্টাল। 3 কুইন্টাল মাছ থেকে আমাদের আয় হয় 90 টাকা হিসাবে 27,000 টাকা। খরচ বাদে আয় থাকে 20,000 টাকা। 10 ফুট বাই 10 ফুট গর্ত করে যদি আমরা একবার মাছ চাষ করি তাহলে এক মরশুমে মাছ থেকে আমরা 20,000 টাকা পর্যন্ত আয় করতে পারব। এরকমের 5টি চেম্বার যদি আমরা তৈরি করে মাছ চাষ করি তাহলে একবারে 1 লাখ টাকা পর্যন্ত আয় করতে পারব। এর জন্য আমাদেরকে অবশ্যই খাবারগুলি নিয়মিত দিতে হবে। এখানে এই ব্যক্তিটির প্রত্যেকটি মাছের ওজন হয়েছে প্রায় 3.5 থেকে 4 কেজি, গড়ে প্রায় 3 কেজি মতন। এই ব্যক্তি 100টি মাছ বিক্রি করে 27,000 টাকায় আয় করেছেন। এ থেকে খরচ খরচান বাদ দিয়ে তার লাভ হয়েছে 20,000 টাকা। এই ভিডিওটিতে আমি সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরলাম। এভাবে যদি আপনারা কলের চেম্বার কিংবা ছাদের ওপরে ছোট্ট একটি জায়গা 10 ফুট বাই 10 ফুট করে মাছ চাষ করেন তাহলে অনেক লাভবান হতে পারবেন। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আমি এগ্রিকালচার রিলেটিভ ভিডিও বানাই। এগ্রিকালচার রিলেটিভ ভিডিও দেখার জন্যে আমার চ্যানেল ফার্মাস ফ্রেন্ডকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখুন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্যে। এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও শেয়ার করে আরও বন্ধুদের জানাতে সাহায্য করুন। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।